हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। तो आजकल ভিডিওটিতে দেখাবো যে আপনারা ইউটিউবে সঠিক নিয়মে কিভাবে ভিডিও আপলোড করবেন। তো আপনারা অবশ্যই অনেকেই জানেন যে কিভাবে ভিডিও আপলোড করতে হয়, তো অনেকে আবার জানেন না যে ভিডিও আপলোড করার সময় কি কি করতে হয়, কিভাবে টাইটেল লিখবেন, কিভাবে ডেসক্রিপশন লিখবেন, কিভাবে ট্যাগ বসাবেন, কিভাবে সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে আপলোড করলে আপনার ভিডিওটি কিভাবে সম্পূর্ণ ভাইরাল হবে, খুব দ্রুত ভিউজ আসবে। তো চলুন ভিডিওটিতে দেখা যাক যে কিভাবে আপনারা সঠিকভাবে ভিডিও আপলোড করবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, পরবর্তীতে ভিডিওর আপনার সবার আগে আপনার কাছে চলে যাওয়ার জন্য। তো আপনারা প্রথমে আপনাদের মোবাইলের যে ইউটিউব অ্যাপ্লিকেশনটি আছে সেই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন দেওয়া আছে, এই প্লাস আইকনে আপনারা ক্লিক করবেন। এরপর দেওয়া আছে আপলোড এ ভিডিও, এখান থেকে আপলোড করতে হবে। আপলোড এ ভিডিও এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে একটি যে কোনো একটি ভিডিও, অর্থাৎ আপনার যে ভিডিওটি ছাড়বেন, যে ভিডিওটি আপলোড করবেন সেই ভিডিওটিকে সিলেক্ট করবেন। তো আমি একটি ভিডিওটিকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখানে নিচে দেওয়া আছে ক্রিয়েট এ টাইটেল, তো এখানে একটি টাইটেল লিখতে হবে। তো আমি এখানে টাইটেল লিখব হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব। তো আপনারা চাইলে এখানে বাংলাও লিখতে পারেন, ইংরেজি বাংলা দুইটাই লিখে নিতে পারেন। ভিডিও আপলোড করার সঠিক নিয়ম, এখানে আপনারা 100টি ওয়ার্ড ব্যবহার করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন নিচে 100 দেওয়া আছে, তো আমার এই টাইটেলের মধ্যে 59টির মধ্যে হয়ে গেছে। আপনারা এখানে 100টি শব্দের মধ্যে লিখতে হবে আপনাকে। তো আপনার টাইটেলটি একটু ছোটো করবেন যেন 100টি শব্দের মধ্যে হয়ে যায়। এরপর দেওয়া আছে ডিসক্রিপশন, আপনারা ভিডিওটি যে সম্পর্কে করবেন, অর্থাৎ আপনার ভিডিওটি যে সম্পর্কে যে টপিকে, ওই টপিকে একটি এখানে প্যারাগ্রাফ লিখে দেবেন। তো আপনারা যদি প্যারাগ্রাফ লিখতে না পারেন তাহলে একটি কাজ করবেন, সেটি হলো আপনাদের যে টাইটেলটি আছে সেই টাইটেলটি পুরোপুরি কপি করে নেবেন। এখানে পুরোপুরি টাইটেলটি কপি করে ডিসক্রিপশনে চলে গিয়ে দেবেন এবং এখান থেকে এটি পেস্ট করে দেবেন। এরপর আবার ব্যাক আসবেন, ব্যাক আসে এখানে অবশ্যই দেখবেন আনলিস্ট আছে, পাবলিক আছে, প্রাইভেট আছে। তো আপনারা আগে ভিডিওটি সম্পূর্ণ করার পর প্রায় পাবলিক করবেন, তোমার আপনার ভিডিওটি সম্পূর্ণ একদম সব কিছু সাজানো না হলে আপনারা পাবলিক করবেন না। তো আমি আনলিস্টেড আপাতত করে রাখছি। এরপর নেক্সট, দিস ইজ মেক ফর কিস্ট, নো ইটস নট মেক মেড ফর কিট, এখানে যদি বাচ্চাদের জন্য হয় তাহলে ইয়েস ইট মোর ইটস মেড ফর কিট এটি দিবেন, আর যদি বাচ্চাদের জন্য না হয় তাহলে এই অপশনটি ক্লিক করে দিবেন। তো আমি এখানে কোনো কিছু দিচ্ছি না, এখান থেকে ডাইরেক্ট আপলোড করে দেবেন। এখান থেকে আপলোড করার পর আপনাদেরকে যেটি করতে হবে সেটি হলো ওয়াইটি স্টুডিও নামে একটি অ্যাপ্লিকেশন আছে, এটি ডাউনলোড করে নেবেন। এরপর ওয়াইটি স্টুডিওতে চলে যাবেন, এখানে দেখছেন যে উপরে আপলোড হচ্ছে 239 MB। এরপর এখানে প্রসেসিং দেখাবে ভিডিওটিতে, যেখানে আপলোড হচ্ছে এটি প্রসেসিং দেখাচ্ছে। তো প্রসেসিংয়ের উপরে আমরা আবার ক্লিক করব, ক্লিক করে এখানে পেন্সিল আইকন দেখতে পাচ্ছেন, এখানে পেন্সিল আইকনে ক্লিক করবেন। পেন্সিল আইকনে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাগ, তো এই ভিডিওর যতগুলো ট্যাগ আপনারা ব্যবহার করবেন সেই ট্যাগগুলো আপনারা লিখে দেবেন, অর্থাৎ আপনারা যে ট্যাগগুলো খুঁজে বের করেছেন সেই ট্যাগগুলো লিখে দেবেন। তো আমি প্রথমে লিখছি হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব, এভাবে আপনারা 10 থেকে 12টার মতো ট্যাগ দিয়ে দেবেন এবং আপনাদের পার্সোনাল ট্যাগও দিবেন। যেরকম আমার পার্সোনাল ট্যাগ হলো আমার চ্যানেলের নাম সোহেল পারভেজ 2M, এই পার্সোনাল ট্যাগটি আপনারা অবশ্যই দিবেন, তাহলে এগুলো সার্চ করলে আপনার এই ভিডিওটি আসবে।
এভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো অনেকগুলো ট্যাগ ব্যবহার করবেন। এরপর উপরে যে পেন্সিল আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার এই যে কাস্টম থাম্বনেল, এখান থেকে আপনি একটা কাস্টম থাম্বনেল ব্যবহার করতে পারেন। এখান থেকে যে কোনো একটি কাস্টম থাম্বনেল নিয়ে নেবেন। আমার আপাতত থাম্বনেল বানানো নেই, আপনার যে কোনো একটি থাম্বনেল লাগিয়ে নেবেন এবং এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনার যখন সব কিছু কমপ্লিট হয়ে যাবে আর কিছু করার নেই, তারপর আপনারা আনলিস্ট থেকে পাবলিক করে দেবেন। এরপর আমি পাবলিক করে দিলাম। পাবলিক করে দেওয়ার পর সেভ বাটন, সব কিছু করার পর সেভ করে দেবেন। তারপর আপনার ভিডিওটি আপলোড হয়ে গেলে আপনার ভিডিওটি সম্পূর্ণভাবে আপলোড করা হয়ে গেল।